সুপ্রিয় ভাই বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে মানবতার নামে আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো বিষয়টি হলো বেহেস্তি লাঙ্গল এবং বেহেস্তি জমিন। হ্যাঁ, তো বেহেস্তি পুরুষদের লাঙ্গল কীরকম হবে এবং বেহেস্তি হুরিদের জমিন কীরকম হবে সেইটা নিয়ে আমি হাদিসের ভাষ্য মোতাবেক বা বর্ণনা মোতাবেক আলোচনা করছি। আপনারা কিন্তু মাঝখান দিয়ে মাইন্ড কইরেন না প্লিজ। আপনারা ভাবতে পারেন যে আমি অশ্রাব্য ভাষায় কথা বলছি, না রে ভাই, এছাড়া আমার কোনো উপায় নাই। আপনি যদি বেহেস্তের হুরিদের বর্ণনা করতে চান, বর্ণনা দিতে চান, কিংবা বেহেস্তি পুরুষদের লাঙ্গলের কথা বলতে চান বা ইমানদণ্ডের কথা বলতে চান, তাহলে আপনাকে হাদিস কুরআন হাদিসের আশ্রয় নিতে হবে। আর কুরআন হাদিসের আশ্রয় নিলে পরে আপনি সেইভাবে আলোচনা করতে হবে, না হলে কোনো উপায় নাই। আপনারা অবশ্যই জানেন কুরআন হচ্ছে একটা পর্নোগ্রাফি আর নবী মুহাম্মদ ছিল একটা পর্ন স্টার। হ্যাঁ, তো পর্ন স্টারের মুখ থেকে যা বের হয়েছে তা তো তার মতো করেই আলোচনা করতে হবে, নয় কি? তাহলে আমি কথা না বাড়িয়ে আমি হাদিসটিতে চলে যাচ্ছি। আমি হাদিসটি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করছি। এটি হচ্ছে সুনান ইবনু মাজার 4337 নম্বর হাদিস। আচ্ছা, আমি হাদিসটি একটু উপরের দিকে নিয়ে যাই, তারপর আমি পুরো হাদিসটি আপনাদের সামনে পড়াবো, পড়ে শোনাবো। আপনারা কিন্তু লজ্জায় মুখ ঢেকে দেবেন না, আপনারা লজ্জায় আপনাদের মুখ হিজাব দ্বারা আবৃত করবেন না। সরি, আমি এটা বলতে হচ্ছে আগে ভাগে বলে দিলাম, ফ্যামিলির মানুষ নিয়ে দেখবেন না। আচ্ছা, জান্নাতের বর্ণনা দেখুন, 4337 নম্বর হাদিস। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ যাদের জান্নাতে প্রবেশ করাবেন তাদের প্রত্যেককেই 72 জন স্ত্রীর সাথে বিবাহ দিবেন, তাদের মধ্যে দুজন হবে আয়ত লুচনা হুর এবং 70 জন হবে জাহান্নামবাসীদের থেকে উত্তরাধিকারী অর্থাৎ ওয়ারিশি সূত্রে প্রাপ্ত। তাদের প্রত্যেকের স্ত্রী অঙ্গ হবে অত্যন্ত কামাতুর এবং পুরুষের অঙ্গ হবে অত্যন্ত সুদৃঢ় অটল। হিশাম ইবনে মালি খালিদ রাজিয়ালানু বলেন, জাহান্নামীদের থেকে প্রাপ্ত স্ত্রী বুঝতে সেই সব পবিত্র নারীদেরকে বোঝানো হয়েছে যাদের স্বামীরা জাহান্নামী হয়েছে কিন্তু স্ত্রীরা ইমানদার হওয়ার কারণে জান্নাতে প্রবেশ করেছে, যেমন ফেরাউনের স্ত্রী জান্নাতি। আচ্ছা, একটু হাদিসটি বিশ্লেষণ করি, দাঁড়ান। এখানে হাদিসে কয়েকটি জিনিস বলা হয়েছে। বলা হয়েছে প্রথমত জান্নাতে প্রত্যেকটা পুরুষ 72 জন স্ত্রী পাবে এবং দুইজন হচ্ছে অরিজিনাল হুর আয়াত লুচনা, আর বাকি 70 জনকে জাহান্নামী পুরুষদের কাছ থেকে নেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত পুরুষরা জাহান্নামে চলে গেছে, হ্যাঁ, এবং তাদের স্ত্রীরা জান্নাতি অর্থাৎ বেহেস্তি, তো এই সমস্ত পুরুষদের স্ত্রীদেরকে কী করা হবে? আল্লাহ তাআলা, হ্যাঁ, এই এই সমস্ত জাহান্নামী পুরুষদের জান্নাতি স্ত্রীর বা বেহেস্তি স্ত্রীদেরকে বেহেস্তি পুরুষদের সাথে বিয়ে দিয়ে দেবেন। এদের সংখ্যা হবে 70 জন, মানে একজন পুরুষ 70 জন জাহান্নামী পুরুষদের, 70 জন জান্নাতি নারী পাবে যাদের স্বামীরা অলরেডি জাহান্নামের আগুনে জ্বলতেছে। আচ্ছা, ঠিক আছে, এইটা হলো। তো দেখেন আল্লাহ তাআলা এইখানে পরের স্ত্রীদেরকে, হ্যাঁ, পরের স্ত্রীদেরকে জান্নাতি পুরুষদের বা হুজুরদের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন এই জান্নাতি নারীরা তাদের স্বামীকে, জাহান্নামী স্বামীকে ডিভোর্স দিল কি না, হ্যাঁ, কিংবা তাদের সাথে তারা থাকতে চায় কি না, সেই ব্যাপারেও আল্লাহর কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, আল্লাহ জোর জবরদস্তি করে তাদেরকে বিয়ে দিয়ে দিবে ওই জান্নাতি পুরুষদের সাথে। আচ্ছা, এখন এই জান্নাতি পুরুষ স্ত্রীদের যৌনাঙ্গ হবে অত্যন্ত কামাতুর, ভিজা ভিজা। হুম, মানে জান্নাতি পুরুষ দেখা মাত্রই, হ্যাঁ, ওইখানে কী করবে, ইমানদণ্ড ঢুকিয়ে দিতে চাইবে সরাসরি একেবারে। হুম, এবং আমি 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 এটা মিথ্যা বলছি না, দেখুন আমি একটু হাইলাইট করি। এইখানে বলা হয়েছে, দেখুন, তাদের প্রত্যেকের স্ত্রী অঙ্গ হবে অত্যন্ত কামাতুর,
আরে ভাই, কামা অত্যন্ত কামাতুর মানে হচ্ছে কি? অত্যন্ত কামাতুর মানে হচ্ছে যে তাদের যৌনাঙ্গ স্যাঁত স্যাঁতে ভিজা থাকবে, এবং ভিজা ভিজা থাকবে, এবং স্যাঁত স্যাঁতে ভিজা ভিজা যদি থেকে থাকে, হ্যাঁ, তাহলে ওইখানে লাঙ্গল চালানো খুবই সহজ। দেখেন, দেখবেন বাংলাদেশে শক্ত জমিনে কিন্তু কৃষক লাঙ্গল চালাতে পারে না। যদি লাঙ্গল চালাতে যায় তাহলে, হ্যাঁ, ওই শক্ত জমিনে লাঙ্গল তো চালাতেই পারবে না, লাঙ্গলের ফলা ভেঙ্গে যেতে পারে, সুতরাং কোনো চাষবাস হবে না। তাইলে কৃষক কোন জায়গায় লাঙ্গল, কোন জমিনগুলোতে লাঙ্গল চালায়? যে জমিনগুলোতে সেচ দেওয়ার পরে জমিনগুলো নরম হয়ে গিয়েছে, অর্থাৎ জমিনগুলো ভিজা ভিজা থাকে, ভিজা ভিজা থাকে। তো বেহেস্তি হুরিদের জমিনগুলো ভিজা ভিজা হবে, ভিজা ভিজা যদি না হয়ে থাকে তাহলে পুরুষরা, তাদের ইমানদণ্ড কিংবা শক্ত ইয়ে দিয়ে, কি ওইটার নাম কি, শক্ত লাঙ্গল দিয়ে চাষবাস করতে পারবে না। এই জন্য আল্লাহ তালা তাদের বেহেস্তি নারীদের যৌনাঙ্গ অর্থাৎ জমিনকে ভিজা ভিজা করে রেখে দিয়েছেন। আর পুরুষদের ইমানদণ্ড আইফেল টাওয়ারের মতো শক্ত খাড়া করে রেখেছেন, কোনো সময় নুয়ে পড়বে না। এখন এই শক্ত খাড়া যদি না হয়ে থাকে, ধ্বজভঙ্গ ধরনের হয়ে থাকে, অর্থাৎ ওইটা যদি বেহেস্তি পুরুষদের ইমানদণ্ড যদি ধরেন ক্যারটের মতো শক্ত না থাকে, অথবা মূলার মতো, লম্বা মূলার মতো শক্ত না থেকে থাকে, তাহলে তো ওই জমিনের ভিতর দিয়ে ঢুকাতে পারবে না। তো এই কারণে আল্লাহ তালা এইটাকে সব সময় ক্যারটের মতো শক্ত, মূলার মতো শক্ত, টান খাড়া করে রেখেছেন, শক্ত করে রেখেছেন। এখন বেহেস্তি পুরুষদের, হ্যাঁ, ইমানদণ্ড যদি ধরেন তেঁতুল হুজুরের মতো ধ্বজভঙ্গ হয়ে থাকে, মানে নুয়ে পড়ে থাকে, খাড়া না হয়ে থাকে, অথবা বুইড়া খাটাস নবী মুহাম্মদের ইমানদণ্ডের মতো যদি নরম থেকে থাকে, তাহলে তো মানে বেহেস্তি হুরিদের ওই জায়গায় ঢুকানো যাবে না, যার কারণে আল্লাহ ওইটাকে খাড়া করে রেখেছেন। ঠিক আছে, এইটা হবে, এই দেখুন আমি একটু একটু হাইলাইট করি হাদিসে। পুরুষের অঙ্গ হবে অত্যন্ত সুদৃঢ়, অটল, হ্যাঁ, একেবারে মানে একেবারে খুঁটির মতো শক্ত খাড়া থাকবে, লোহার খুঁটির মতো। ঠিক আছে, তো এর মানিটা কি? এর মানি হচ্ছে যে ওই বেহেস্তে, ওই কাম করার জন্যই বেহেস্তে, ওই কাম করার জন্যই বেহেস্তি পুরুষদের ব্যবস্থা, মানে বেহেস্তি হুরিদের ব্যবস্থা করে রাখা হয়েছে। ঠিক আছে, এখন এই দুইটা জিনিস দেখুন, আবার এইখানে দেখুন দুইটা জিনিস বলা হয়েছে। নারীদের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক স্ত্রীর অঙ্গ হবে অত্যন্ত কামাতুর, আর পুরুষের অঙ্গ হবে অত্যন্ত সুদৃঢ়, অটল। আমি আগেই বলেছি আইফেল টাওয়ারের মতো খাড়া থাকবে, বা ওই যে বাংলাদেশের ইলেকট্রিসিটির যে খুঁটি থেকে থাকে না, শক্ত খুঁটি, হ্যাঁ, পিলার থেকে থাকে, ওই পিলারের মতো শক্ত খাড়া থাকবে। এখন ঝড় বাদল যদি না হয় তাহলে ওইটা পড়বে না, খাড়া থাকবে। আর যদি প্রচুর পরিমাণে ঝড় হয় বা সুনামি হয়ে থাকে তাহলে ইলেকট্রিসিটির খুঁটি হয়তো পড়ে যেতে পারে। তো বেহেস্তে তো এই ধরনের, হ্যাঁ, ঝড় বাদল এইগুলো সম্ভাবনা নাই, ওইখানে তো ওই এই একই কাম। তো এখন এখন এটির যদি আমি ব্যাখ্যা করি, সাইন্টিফিক ব্যাখ্যা করি, হ্যাঁ, তাহলে আমি একটা ব্যাখ্যা বিশ্লেষণ এইখানে করতে পারি। বেহেস্তি পুরুষদের যে ইমানদণ্ড সুদৃঢ়, অটল থাকবে, খাড়া থাকবে, ইরেক্টেড থাকবে, কোনো সময় নুয়ে পড়বে না, হ্যাঁ, এটির পিছনে একটি কারণ আছে। আই থিঙ্ক বেহেস্তি মেন অর্থাৎ জান্নাতি মেল সাফার ফ্রম প্রায়াপিজম। প্রায়াপিজম হচ্ছে কোনো পুরুষ মানুষের যদি লিঙ্গোত্থান হয়, হ্যাঁ, আর এইটা যদি ধরেন 3-4 ঘন্টা পর্যন্ত খাড়া থাকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রায়াপিজম, প্রায়াপিজম ওর প্রায়াপিয়াজম, পিয়াজম, হোয়াট এভার, হ্যাঁ, মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট ইরেকশন। তো এটি এটি সিরিয়াস একটি বিষয়। আধুনিক বিশ্বে এইরকম কোনো পুরুষের যদি এইরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তার হয়তো সার্জারি করাতে হবে, না হয় ডাক্তারের শরণাপন্ন হয়ে ওইটাকে নুইয়ে রাখার জন্য ব্যবস্থা করতে হবে। তো এটি এই পৃথিবীতে মানে এইরকম হয়ে থাকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিন্তু
বেহেস্তে দেখা যাচ্ছে যে বেহেস্তের সমস্ত পুরুষরা এই ডিজিজে ভুগতে থাকবে, অর্থাৎ তাদের একবার খাড়া হলে পরে ওইটা ওইটা ওই ওইটা কিয়ামত পর্যন্ত খাড়া থাকবে, এবং ওইটা থেকে বেহেস্তি পুরুষদের ইমানদণ্ড থেকে কোনো রস ছুঁয়ে পড়বে না, কোনো মালও আউট হবে না। তাহলে মাল আউট না হলে পরে এইখানে এই গুতাগুতি, ধস্তাধস্তি, কুস্তাকুস্তি করার কোনো মানে আছে? তো এটিও কিন্তু একটি 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 শারীরিক রোগ। তো বেহেস্তি পুরুষরা, পুরুষদের যে ইমানদণ্ড কনস্ট্যান্ট খাড়া থাকবে, এই এটা কেন হবে? আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমার কাছে মনে হচ্ছে, আমি গেস করছি যে নবী মুহাম্মদ এই রোগে ভুক্ত। এই রোগে ভুক্ত, ওই যে মানে কনস্ট্যান্ট ইরেকশনের রোগে ভুক্ত, যার কারণে সে মনে করেছে, হ্যাঁ সে মনে করে যে যে বেহ মনে করেছে যে এবং বোধহয় সকল পুরুষদেরই এই রকমের মানে অবস্থা হয়ে থাকে। তো বেহেস্তেও সে এইটা এই আইডিয়াটা ঢুকিয়ে দিয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? ধরুন আমি একটু গেস করছি একটি হাদিস থেকে। একটি হাদিসে বর্ণনা রয়েছে যে নবী মুহাম্মদ এক রাতে 11টা বিবির সাথে, হ্যাঁ, সহবাস করে সকালবেলা উঠে এক গুসলে ফজরের নামাজ পড়েছে। তো বোঝা যাচ্ছে, আমার কাছে এটি বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ সারা রাত এঘর অগর দৌড়াদৌড়ি করেছে, হ্যাঁ, এবং বিবিদেরকে লাগাইছে তার মাল আউট করার জন্য, কিন্তু মাল আউট হয় নাই, যার কারণে সকালবেলা সে এক গুসলে, হ্যাঁ, ফজরের নামাজ পড়েছে। এইটা হতে পারে, এটা উড়িয়ে দেওয়া যায় না, এই মুহাম্মদও প্রায় পিজমে হয়তো ভুগতেছিল। নাহলে ধরুন আপনি আপনি আপনার স্ত্রীর সাথে বড় জোর, আপনি যদি ইয়াং হয়ে থাকেন, যুবক হয়ে থাকেন, 18-19 বছর বয়সী হয়ে থাকেন, তাহলে বড় জোর আপনি 3-2-3-4 বার পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন, এর বেশি আপনার পক্ষে করা সম্ভব হবে না। কিন্তু নবী মুহাম্মদ 11টা বিবিকে এক রাতে লাগাইছে, তাহলে বোঝা যাচ্ছে যে মানে নবী মুহাম্মদের মাল আউট হতো না, হয় নাই, যার কারণে সে চেষ্টা প্রচেষ্টা করেছে সকালবেলা সারা রাত কুস্তাকুস্তি, ধস্তাধস্তি, বিবিদের উপর চড়া উঠা নামা করার পরে, অর্থাৎ এক্সারসাইজ ম্যাক্সারসাইজ করার পরে সকালবেলা উঠে এক গুসলে নামাজ পড়েছে। তো নবী মুহাম্মদের হয়তো এই এই ধরনের ডিজিজ ছিল, অথবা নবী মুহাম্মদের সহবাস করার পরে, পঞ্চাশ বছর বয়সের পরে সহবাস করার পরে তার মাল আউট হতো না, হ্যাঁ, বিবিদের জমিনে ভালো করে চাষবাস করতে পারতো না, যার কারণে মানে তার কোনো বাচ্চা কাচ্চা পয়দা হয় নাই। এটা আমি গেস করে বলছি, এটা হতে পারে। না হলে আয়েশা, তার বেবি ওয়াইফ আয়েশা, তার পাজামা বা লুঙ্গি থেকে ইয়ে করতো কীভাবে, ওই কুচিয়ে কুচিয়ে কুটিয়ে 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 ওই শুকনো শুকনো বীর্যকে কি মানে সাফ করতো কীভাবে? আচ্ছা, এটা সাফ করতো হয়তো, এটা এমনও হতে পারে তার প্রিম্যাচিউর ইজালেকশন মানে মানে অকাল বীর্যপাত হয়ে যেত, এটিও নবী মুহাম্মদের হতো। হয়তো আয়েশার ভিতর তার মাল ঢুকে যাওয়ার আগেই, হ্যাঁ, বের হয়ে যেত, মানে সে আয়েশার সাথে সহবাস করার আগেই, কিংবা মানে আয়েশার জমিনে তার লাঙ্গল স্পর্শ করা মাত্রই হয়তো বের হয়ে যেত, যার কারণে তার কাপড় চুপড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ, লেগে থাকতো। নাহলে আয়েশা কীভাবে এইটা মানে এইগুলো সাফ করতো? আচ্ছা বলুন তো দেখি, কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে থাকে, হ্যাঁ, তাহলে এইগুলো কি বাইরে বের হয়ে কাপড় চুপড়ের উপর ছড়িয়ে ছিটিয়ে ভিজিয়ে দেয়, নাকি একেবারেই ভিতরে ঢুকে যায়? হ্যাঁ, এইটা হলে হতে পারে একজন স্ত্রীলোকের জাঙ্গিয়া অথবা পেটিকুটের মধ্যে মানে লেগে লেগে থাকতে পারে, এটাই হতে পারে। তো আমি এখানে এস্টাবলিশ করলাম, আমি কথা বাড়াবো না, বেহেস্তি পুরুষদের ইমানদণ্ড থাকবে সুদৃঢ় অটল, এর কারণ হচ্ছে তারা কনস্ট্যান্ট ইরেকশনের যন্ত্রণায় ভুগতে থাকবে, তাদের কোনো মাল আউট হবে না। এই যে কোনো কোনো পুরুষের বীর্যপাত হয় না, কনস্ট্যান্টলি সহবাস করার পরে বীর্যপাত হয় না, এটা কিন্তু একটা ডিজিজ, এবং বেহেস্তি পুরুষরা এই ডিজিজে ভুগত। কেন ভুক্ত? নবী মুহাম্মদ এই ডিজিজে হয়তো ভুক্ত। বেহেস্তি পুরুষদের কনস্ট্যান্ট ইরেকশন বা প্রায়াপিজম থাকবে এই কারণে যে নবী মুহাম্মদের এইটা হয়তো ছিল, কারণ নবী মুহাম্মদ তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এই সবগুলো
সবগুলোকে কি করেছে, সবগুলোকে সে সাজাইছে। আমি বোধহয় বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। দিস ইজ মাই অরিজিনাল কন্টেন্ট আপলোডেড ফ্রম ধর্ম ইয় ধর্ম। থ্যাংক ইউ অল।